ঝগড়া করো না এখন তোমরা দুজনে মিলে বাবা আমি তো ভেবে দেখব কিন্তু তোর যে আমাকে এবার বিয়ে দিতে হবে মা একটা ভালো পাত্রস্থ করতে হবে তো আরে দূর আমি ভালো লাগে না কিন্তু সব সময় হ্যাঁ তা কেন ভালো লাগবে বড় হয়েছে কোথায় আমরা বিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হব তা না তার মানে তুমি যেতে দেবে না তাই তো শুন 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 যেতে দেব না তো বলিনি তোর জন্য একটা পার্মানেন্ট সঙ্গী খুঁজব নিয়ে যাওয়ার জন্য खूब भालो पात्र पेয়েছি पात्र हाथछाड़ा करते পারবো না তোমার বাবা আজকাল মধ্যেই ওদের সঙ্গে কথা বলবেন ওদের সঙ্গে মানে আরে বাবা তোর মনে নেই তোকে যাদের বাড়িতে নিয়ে গেলাম সেদিন ওই ভদ্রলোকই তো আমার কলিগ ছিলেন হাতে কলমে ওনার কাছে আমি কাজ শিখেছিলাম জানিস তখন আমি সবে সবে অফিসে ঢুকি নতুন জায়গা কিছুই তো জানি না একেবারে হাবুডুবু খাচ্ছি উনি আমাকে সমস্ত কাজ শিখিয়েছিলেন হুম তো বারে ওদের বাড়িতে ওই ছেলেটাকে দেখলি না চিন্তা কর এইটুকু বয়সে কত উন্নতি করেছে আর কেমন সুন্দর দেখতে বল সুপুরুষ একেবারে এরকম একটা বাড়িতে তোর যদি বিয়েটা হয় কেমন সুন্দর সংসারটা হবে বলতো অবশ্য জানি না তোকে ওদের পছন্দ হলো কি না তবে তোকে কেমন খাতির যত্ন করলো সেটা খেয়াল করেছিলি বাপি আমার কিন্তু ভালো লাগছে না কথাটা হ্যাঁ হ্যাঁ তা কেন ভালো লাগবে ভালো কথা কারোরই ভালো লাগে না শোনো তোমার বিয়ের বয়স হয়েছে এবার বিয়ে দিতে হবে তোমার না না এসব কথা আমি আর একদম শুনতে চাই না মনটাকে তৈরি করো বুঝেছো অন্যের সংসার করতে যাওয়ার জন্য মনটাকে তৈরি করো ভালো লাগলো না তো কথাটা আমাদের তো বয়স হচ্ছে তোমার তো বিয়ে দিতে হবে নাকি শুন শুন দেখ তোর দাদা তো বিদেশে থাকে সমস্ত দায়িত্ব তো আমার আর তোর মার এবার সময় থাকতে আমাদের তো সব ব্যবস্থা করে যেতে হবে নাকি রে না ওরা বলতেলে তুমি না করে দাও প্লিজ বাপি আমি কিন্তু এখন কিছুতেই বিয়ে করব না আচ্ছা আচ্ছা শোন না শোন না মা আমার কথা শোন বলছি যে কথাটা এগুলেই তো দুম করে বিয়ে হয়ে যাচ্ছে না ওদের তো পছন্দ করতে হবে তোকে শুধু আমাদের পছন্দ তো হবে না আর শোন না রে মা বলছি অমন একজন সুন্দর উপযুক্ত বর অমন একটা উপযুক্ত পরিবার তুইও তো চাস মনে মনে তাই না রে ওই দেখো দেখেছো আমার আরেকটা লক্ষ্মী মেয়ে চলে এসেছে শুদ্ধ নিজের মন দিয়ে কাজটুকু করে তুই না তোর মামুর মাথাটা খাচ্ছিস প্রশ্রয় দিয়ে দিয়ে তোকে কতবার বলেছি চা চাইলেই চা দিবি না আবার তোর কাছে চা চেয়েছে আমি একটু চাই তো একেবারে বেশি খেতে পারে না তাই বারে বারে একটু একটু করে খায় আমার কোনো অসুবিধা হয় না তাই তো ভাবি মা ঈশ্বর হয়তো আমার জন্যই তোকে সেদিন সেই খাল পারে ফেলে রেখে দিয়েছিলেন ঈশ্বর তো বুঝেন যে আমার মা নেই আমার মা দরকার দেখ না এরা তো সারাক্ষণ আমাকে শাসন করে তুই একমাত্র আমাকে বুস্ট আপ করিস জানিস আমার ছোটবেলায় যখন মা ছিল আমার কোনো দোষ দেখতো না সেই মা যেন তোর মধ্যে দিয়ে আমার কাছে আবার ফিরে এসেছে ধীরে মা দে চা দে এই এই তুলে দে তুই আজকে কি কথা দিয়েছিলি মনে আছে হ্যাঁ বাবা মনে আছে এই ওর কাছে বায়না করছিস কেন রে সবাই মিলে তোরা ওর কাছে বায়না করছিস তুমি জানো বায়না করো না তাই না আমি সব জানি দেখেছো তোরা বায়না করলে কিছু না আমি বায়না করলে দোষ হ্যাঁ আমি ওর কাছে এটা খেতে চাই এত লক্ষ্মী মেয়ে এত সুন্দর রান্না করে হ্যাঁ রে তুলি মা তোর কি একেবারে কিছুই মনে পড়ে না তোর আগের জীবনটা কেমন ছিল আমি তো আমার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি রে মা ডাক্তার বুদ্ধি কত কিছু করলাম তো কিছুই তো হলো না জোর করে মনে করানোর চেষ্টা করতে বারণ করেছেন ডাক্তার বাবু তুমি কেন ওকে এসব কথা বলো যখন মনে পড়া ঠিক এমনি মনে পড়ে যাবে তা তো বটে কিন্তু হ্যাঁ মা তোর যেদিন মনে পড়ে যাবে তোর এই মামাটাকে ছেড়ে চলে যাবি না রে মামা আমি তো জানি না
আমার কেউ আছে কিনা, কোনোদিন কেউ ছিল কিনা, এখন তো তোমরাই আমার সব বলো। তোমাদের কাছেই তো শুনেছি তোমরা আমাকে না বাঁচার অবস্থা থেকে বাঁচিয়ে তুলেছ। তোমাদের ছেড়ে আর কোথায় যাবো বলো তো মামু? কিন্তু হ্যাঁ রে তুলি, তোর বোনের যে আমরা বিয়ের ব্যবস্থা করছি সে কথা শুনলি তো? খুব ভালো করেছ, বিয়ের তো বয়স হয়েছে, এবার তো বিয়ে দেওয়া উচিত। তুলি দি, তুই ওরকম করছিস তো ভালোই তো হবে, তুই বিয়ে করে চলে যাবি, মামু আর মামি একেবারে আমার হয়ে যাবে। সে তুই নিয়ে নে, তুই তো পুরোটাই আমার। আচ্ছা চিংড়ি মাছের বড়া ভাতছি, খাবি তো? চিংড়ি মাছের বড়া তুই বানাবি? খাবো খাবো খাবো। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না, এই বাড়িতে দু দুটো রান্নার লোক, ওকে বারবার কেন রান্না করতে হয় বলো তো? আমি বলে বোঝাতে পারছি না, অনেক বার বারণ করেছি, আবার বলে রাগ করে। আজকাল আর পড়ি। মামু আমার কাজের মধ্যে থাকতে ভালোই লাগে, আর আমি তো রান্না করতে পছন্দ করি বলো। আর তোমরা যখন খেয়ে বলো খুব সুন্দর হয়েছে, তখন আমার কি যে শান্তি হয় তোমাকে কি বলবো। আমাকে কেউ করতে বলেনি, আমি নিজে থেকেই করি। আরে মা একটু দাঁড়া না, না একটু গল্প করলি। তোকে বলছিলাম না, একদিন রাস্তায় যেতে যেতে আমার সেই পুরনো অফিসের দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে তার নাচর বান্দা ছাড়ে না, ধরে নিয়ে গেল বাড়িতে। পরে আবার আমরা সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম, ওনার ভাইপোর সঙ্গেই তো অলির বিয়ের কথাটা ভাবছি। তোকে কতবার বললাম একবার চ, কিছুতেই গেলি না। অবশ্য জানি না রে ওদের অলিকে পছন্দ হবে কিনা, তবে কথাটা পারবো। কি করে ছেলে? খুব বড় পোস্টে চাকরি করে রে, আর অত্যন্ত ভদ্র সভ্য ছেলে, আর বাড়িটাও বড় ভালো রে। ব্যাস এখানে এখন খালি আজে বাজে কথা হবে, তাই তো? আমি যে বললাম রাজস্থান যাব, তুমি আমাকে যেতে দেবে না? হয় দেখো মেয়ের কথা। আরে বাবা আমি বলবো কোথায় তোর বিয়ের সম্বন্ধে কথাবার্তা, আর তুই যাবি রাজস্থান, এটা হয়? আচ্ছা শোন 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 আমার কথা শোন, আমার কথা শোন, বিয়ে করে বরকে নিয়ে রাজস্থান যাবি, এটা তো দারুণ মজার ব্যাপার। শোন না শোন না শোন না, তোর হানিমুনের আমি ব্যবস্থা করে দেবো, ট্রিপ একেবারে ফাইনালাইজ করে দেবো, ঠিক আছে? আর তোর বরকে বলে দেবো তোকে নিয়ে রাজস্থানে যেতে। ব্যাস বিয়ের পরে রাজস্থান? আমার তো অনেক বন্ধুর বিয়ে হয়ে গেছে, তারা তো সব বিদেশে গেছে। বেশ তো বিয়েটা ঠিক হতে দে না, তারপর বলবি কোথায় যাবি, তোর বাবা বিদেশে যাওয়াটা স্পন্সর করে দেবে, তখন বরের সঙ্গে বিদেশে চলে যাস, কি গো? ছেলেটাকে দেখেছি, দারুণ হ্যান্ডসাম দেখতে, একবার দেখেই মনে ধরে গেছে। এতদিন তো বয়ফ্রেন্ড জোগাড় করতে পারিনি, কেউ তো পছন্দ হতো না। ওই ছেলেটাকে কিন্তু দেখেই হেপি দেখতে, হ্যান্ডসাম স্মার্ট, কিন্তু একটু ডাঁট আছে, আমাদের সঙ্গে সেদিন কথাই বলে না। তুলিমা। হ্যাঁ মামু বলো। শোন না, সম্বন্ধটা যদি লেগে যায় একদিন সবাই মিলে চ ওনাদের বাড়িতে যাই, তুইও চ একবার ছেলেটাকে নিজের চোখে দেখ না। মামু তুমি জানোই তো আমি একটু ঘরকুনো, আমার কোথাও যেতে ইচ্ছা করে না, তোমরা যেও না, আর বিয়ের দিন তো ছেলেকে দেখতেই পাবো। শোন যদি সম্বন্ধটা পাকাপাকি হয়ে যায় না, তাহলে তাড়াতাড়ি বিয়েটা লাগিয়ে দেবো, এসব ভালো ছেলে তো বেশি দিন পড়ে থাকে না, আমরা তো একদম রেডি, তাই না বলো? প্লিজ মা, অন্য কথা নেই তোমাদের? তুই অন্য কথাও যা না, এটা এখন আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা। তোমরা আমার কথা শুনছো না, তাই তো? এতবার করে বললাম তাও শুনছো না, ভালো করলে না কিন্তু। তোমরা যদি আমার কথা শুনতে আমিও তোমাদের কথা শুনতাম, তা ভালো লাগে না। মেয়েটাকে যে নিয়ে কি করবো না বুঝে উঠতে পারি না, এতটা বড় হয়ে গেল একটু ম্যাচিউরিটি হয়নি। মামু এত চিন্তা করো না, বিয়েটা হতে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। মারে তোর সম্বন্ধে আমি কিচ্ছু জানি না রে মা, তোর কি অতীত ছিল, আদৌ কোনোদিন কোনো সম্বন্ধ ঘটেছিল কি না কিছুই তো জানি না। বিশ্বাস কর মা, আমি যদি তোর সম্বন্ধে সব কিছু জানতে পারতাম না, আমি ঠিক তোর জন্য একটা সুন্দর ভবিষ্যৎ করে দিতাম, কিন্তু আমি তো জানি না তোর বিয়ে আদৌ হয়েছিল কি না, তাই এগোতে ভয় পাই রে। এই অবস্থায় কোনো সম্বন্ধ দেখা আদৌ উচিত হবে কি না কিচ্ছু যে বুঝতে পারি না মা। মামু একবার যখন আমাকে কুড়িয়ে এনে বাঁচিয়েছ, তখন আর নিজেদের কাজ ছাড়া করো না, আমরা তো চিরদিন থাকবো না বল, ওর কি ভবিষ্যৎ হবে?
যাকে একদিন রাস্তা থেকে তুলে এনেছি, বাঁচিয়ে তুলেছি, তাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া তো আমাদের কর্তব্য, তাই না? মামি, কারোর ভবিষ্যতের কথা কি কেউ বলতে পারে? এই যে আমি যে একদিন তোমাদের কাছে এসে পড়ব, এটা কি কারোর জানা ছিল বলো? আমার আপনজন কারা ছিল, কে ছিল, কিছুই তো জানি না বলো। এখন তো তোমরাই আমার সব। ভবিষ্যতের কথা নিয়ে এত ভেবো না, ও ঠিক ঠিক দিন কেটে যাবে। এখন বরং অলির বিয়ের কথা নিয়ে ভাবো। যদি ভালো ছেলে পেয়ে থাকো তাহলে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও।